ভাইয়েরা আমার, তিন কোটি মুসলমানকে বাঁচাতে গিয়ে আদিবাসী দলিতদের অধিকার পাওয়াতে গিয়ে দশ লক্ষ লোকের জীবন দিতে রাজি আছেন? হাত তুলে দেখান, দিতে রাজি আছেন? অতএব খাটাবি না, এখানে আল্লাহর পক্ষ থেকে সাহস সাহায্য চলছে। অতএব চুপচাপ থাক, আমার ছেলেদেরকে ঘাটাবি না। আমার মা বোনেদের ইজ্জত বাঁচাবার জন্য, দলিত আদিবাসীদের মা বোনেদের ইজ্জত বাঁচাবার জন্য, আমাদের অকাপ সম্পত্তির অধিকারকে পাওয়ার জন্য, দলিত আদিবাসীদের বৌন দপ্তরের অধিকারকে পাওয়ার জন্য, আমাদের ইমামদের মর্যাদার জন্য, আমাদের মুয়াজ্জিনের অধিকারের জন্য, আমার দাদা খুজুরের বিশ্ববিদ্যালয়ের জন্য, আমার দাদা খুজুরের সুপার স্পেশাল হসপিটালের জন্য, আমার গরিব বোনেদেরকে ডাক্তার বানাবার জন্য, আমার গরিব ভাইদেরকে এডুকেশন দিবার জন্য, এই অকাপ সম্পত্তির অধিকার নিবার জন্য আজ আব্বাস সিদ্দিকী 44টা জায়গায় আবু বকরের মুরিদের মধ্যে থেকে ভালো সৎ চরিত্রবান ভদ্র নম্রতা খোদা প্রেমিক নবী প্রেমিক লোককে দাঁড় করিয়ে আমরা তাকে সহযোগিতা করে জিতাবো। এই কাজে যে বাধা দেবে তাতে দশ লক্ষ লোকের জীবন দিতে হয় দেব, তিন কোটি লোককে জীবন বাঁচাবার জন্য লড়বো। ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, তিন কোটি মুসলমানকে বাঁচাতে গিয়ে আদিবাসী দলিতদের অধিকার পাওয়াতে গিয়ে দশ লক্ষ লোকের জীবন দিতে রাজি আছেন? হাত তুলে দেখান, দিতে রাজি আছেন? অতএব ঘাটাবি না, এখানে আল্লাহর পক্ষ থেকে সাহস সাহায্য চলছে। এত বিরোধী করার পরে এই জনসমুদ্র বুঝতে পারছে এটা আল্লাহর পক্ষ থেকে চলছে, এই আগুনের মোকাবেলায় এসিস নি, জ্বলে পুড়ে যাবি। এখানে আব্বাস সিদ্দিকী দেখিস না, এখানে সাহায্যটা কার সেটা দেখ। কথা বুঝছেন না, বোঝেন না? অতএব এই মুহূর্তে আমাদের ঐক্য হতে হবে মুসলিম দলিত আদিবাসীর অধিকারের জন্য। ইমাম হযরতদের বলবো, আলেম হযরতদের বলবো, আল্লাহর হস্তে বলছি আপনারা যোগাযোগ করুন, করুন যোগাযোগ। আর একটা কথা বলি, বেজার হচ্ছেন, কষ্ট হচ্ছে? আচ্ছা, আপনাদের ঘরে কেউ যদি টাকা দেয়, যে ভাই 10,000 টাকা দিচ্ছি, 20,000 টাকা দিচ্ছি, ভোটটা আমাকে দিবি, আব্বাস সিদ্দিকী সংগঠন করিস, চাকরি দিচ্ছি, কি করবেন, কি করবেন? আমাকে কারা কারা ভালোবাসেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আমি যেটা বলবো সেটা করবেন, যা দেবে নিয়ে নেবেন, যা দেবে নিয়ে নেবেন, চাকরি দেয় চাকরি, গাড়ি দেয় গাড়ি, বাড়ি দেয় বাড়ি, টাকা দেয় টাকা, যা দেবে নিয়ে নেবেন। শুনছেন না? নিয়ে যদি প্রকাশ্য সংগঠন করতে অসুবিধা হয় পুরো গোপন হয়ে যান, এইখানটায় আব্বাস সিদ্দিকী রাখবেন, এখানটা না রাখেন, না রাখে যান, এখন এখানটায় চুপ করে রেখে দেবেন। শুনছেন? যদি ডাকে যাবেন, বস বসবেন, চা দেয় চা খাবেন, কোনো অসুবিধে নেই। কেন? সব তোমাদেরই সম্পদ, পার বছরে তোমাদের মাথা পিছু 4 কোটি করে ইনকাম, তাহলে তোমাদের কত দেবে এরা? বয়স তো কমসে কম 18-19-20 হয়ে গেছে, 80 কোটি টাকা তোমাদের মেরে খেয়েছে এরা, তাহলে কত টাকা দিয়েছে? এখনো ঋণই আছে ওরা, অতএব লিয়ে মনে করবে না হারাম হয়ে গেল নাকি? না, সব তোমাদের। শুনছেন না, শুনছেন না? আর একটা কথা বলে যাই, যদি কেউ মাথায় বন্দুক রেখে বলে আল্লাহর কসম দিয়ে বল ভোটটা আমায় দিবি, একদম কসম খেলবেন, আল্লাহর কসম বলছি তোকে ভোট দেবো। শুনছেন না? সবটা বলে যাচ্ছি, কিন্তু ওকে জীবনে ভোট দেবেন না, অন্য কাউকে, আমার কথা যদি না শুনে অন্য আরো কাউকে দেন দেবেন, ওই হারামখোরকে দেবেন না যে বন্দুক ঠেকিয়ে মানুষের উপর জুলুম করে। শুনছেন না? আর এই কসম খেয়ে ভোটটা ওকে দেবেন না যদি ভাবেন আহারে কসম হয়ে গেল। না 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 না, এতে কসম হয় না। কে বলেছে ওই যান বাঁচানো ফরজ? ইসলাম যান বাঁচানো ফরজ করেছে, যান বাঁচানোর জন্য শরিয়াতে জায়েজ আছে, ওকে তো মেরে দিতে পারে জানে, ওটা কসম হয় না। আমি বলে যাচ্ছি আপনাকে, এর পরেও যদি পারেন আর একটা কাজ করবেন, সেটা হলো কি, তিনটে রোজা রেখে দেবেন, কাফফারা হয়ে যাবে, তিনটে রোজা রেখে দেবেন, কাফফারা হয়ে যাবে। শুনছেন না?
কিন্তু কোন ভাবে 2021 44 টা আমরা ছাড়ছি না ঠিক না বেঠে নারায়ণ দিবে নারায়ণ দিবে আমাদের অধিকার দিতে হবে আমাদের অধিকার দিতে হবে 2021 অধিকার বুঝে নিচ্ছি নেব নারায়ণ দিবে ইসলামের স্বার্থে কওমের স্বার্থে দলিত আদিবাসীর স্বার্থে ইমাম মুয়াজ্জিনদের সম্মানের স্বার্থে গরীব মেয়েদের বিবাহ স্বার্থে মা বাবার ইজ্জত আবরু বাঁচাবার স্বার্থে আব্বাস সিদ্দিকী যেটা করছে একেবারে আল্লাহকে সাক্ষী রেখে বলুন আমি ভুল করছি না ঠিক করছি ভুল না ঠিক আপনাবান কোন পীর সাহেব কোন পীরজাদা কোন বক্তা কোন আলেম কেউ যদি সমালোচনা করে তাদের সঙ্গে কি ব্যবহার করবেন কথা বলুন না তোমরা আম মানুষ তোমরা আম মানুষ তোমরা কি করবে সরে যাবে শুনছেন না কোন কথা নয় ভাই তোমার সঙ্গে কোন কথা নেই সরে যাবেন শুনছেন না শুনেন নে পুরপুরা শরীফে যাবেন দাদা খুজির সব আওলাদকে সব পীর ভাইকে ভালোবাসবেন মহব্বত করবেন জলসা করবেন নিয়ে আসবেন যদি দেখেন যে আমাদের মৌলিক যে অধিকার সেই অধিকার নিয়ে আমাদের ঘরে আজকে যে কথা আব্বাস সিদ্দিকী বলছে একটা সমাজের মধ্যে এ বলছেন খবরদার যেন তাদের সমালোচনা করবেন না আল্লাহর হস্তে বলে যাচ্ছে অনুরোধ করছি আপনাদের ঘরে আমার এই কথাটা কি আপনারা খারাপ লিখছেন কেন বলছি একটা কারণে আমার আপন বলে নয় তোমরাও তো আমার আপন হও কি তোমরা আমার আপন না আমি আমার মায়ের ভাইকে যেরকম ভালো আমার মায়ের পেটের যে সন্তান আমার ভাই নওসার সিদ্দিকী মাইকে বলছি ওকে যেরকম ভালোবাসি প্রত্যেকটা দাদা হুজুরের মুরিদকে সমান ভালোবাসি ওর জন্য আমি কত কোটি লাখ টাকা খরচ করেছি আমি জানি না দাদা খুজুরের মুরিদদের জন্য কয়েক কোটি টাকা আমি গাটের পয়সা খরচ করেছি কথা বুঝছো বিশ্বাস রাখতে পারো আমি জানি এই জায়গায় বিশ্বাস হওয়া আজকের দিনে বড় কঠিন হচ্ছে কেন আজ একটা দুটো দিন না দীর্ঘদিন তোমাদের ঘরে নিয়ে বহুত লোক খেলেছে তোমাদের ঘরে এক বড় খেলতে দেয় না শুধু খেলিয়ে খেলেছে তারা তোমাদের ঘরে নিয়ে তা আমি আব্বাস সিদ্দিকী বলছি না তোরা ক্লাব তৈরি কর তোরা টিম কর তোরা খেলতে নাও খেলাটা কিভাবে খেলতে হবে ওই কোচিংটা আমি দেবো কথা বুঝছেন না বোঝেন না অসুবিধে আছে তো যাক আমার রসুলের ভালোবাসা মহব্বতের কথা মাথায় রাখবেন আল্লাহ নবী নিজে মদিনা শরীফে এমন একটা জায়গা ছিল যেখানে মানুষ যেতে ভয় করত মারা যেত সেই জায়গায় গিয়ে নবী একটা রাষ্ট্র কায়েম করলেন শুনেন আলেম ওলামা ভাইরা ইমাম সাহেব ভাইরা রাষ্ট্র কায়েম করে যুবকরা শুনছো রাষ্ট্র কায়েম করলেন এবং নবী ওই রাষ্ট্রে 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী ভুল করেছে নাউজুবিল্লাহ মিন জালিম হ্যাঁ বর্তমান যে রাজনীতি এটা কথা উঠছে বর্তমান রাজনীতি বড় নোংরা কথা ঠিকই তো নোংরা তো এই রাজনীতি আজকে ক্লাবে হতে হতে পাটিয়া বিশে হতে হতে এখন মসজিদে রাজনীতি হচ্ছে না হয়নি এই তুই মসজিদে ঢুকবি নি তুই বাম করিস কংগ্রেস করিস তুই টিএমসি করিস কি হচ্ছে না এটা টিএমসিদের মসজিদ ওটা কংগ্রেসদের মসজিদ সিপিএমের মসজিদ জানাজা পড়াবার সময় ঝগড়া হয় না এই লাস্ট সিপিএমের ইমাম টিএমসি হবে কেন এই হয় না আজকে এই রাজনীতিটা ধর্মের দিকে ঢুকছে না ঢোকে না যতদিন তোমরা তোমার জায়গায় ছিলে ততদিন আব্বাস সিদ্দিকী চুপ ছিল যখন তুমি ফুরফুরাকে দেখিয়ে রাজনীতি করছো দাদা হুজুরের রেলের নামে রাজনীতি করছো ফুরফুরার তাবিজ বলতে শিখেছো তাহলে আমি আব্বাস সিদ্দিকী তোর ঘরে হাত দেবো না তুই যখন ইমামের কাজে হাত দিচ্ছিস মসজিদে হাত দিচ্ছিস ধর্মে হাত দিয়েছিস এবারে আমি হাত দেবো না আমার কথা বুঝছেন না খুব সাবধান ভাই খুব বোঝার চেষ্টা করুন
কিছু মানুষ বলছে এটা খুব খারাপ জিনিস, কথা ঠিকই তো, ভালো লোক না ঢুকার জন্যই তো খারাপ হচ্ছে, খারাপকে ভালো করার জন্য ভালো লোকে ঢুকাবার দরকার আছে না নাই? একটা হাফিজে কোরআন যদি তুরস্কর প্রধানমন্ত্রীও দিতে পারে তাহলে আমার বাংলার হাফেজে কোরআন কেন নিতে হবে না? তবে তো ভালো হবে। ও জব করে টাকা খাওয়ার সময় ভাববে আল্লাহর কোরআন বলেছে এটা খাওয়া হারাম, কোন লোককে মারার করার সময় ভাববে আল্লাহ রসুল বলেছে হারাম, এ দরকার আছে না? এইগুলো শুধু ব্রেন ওয়াশ করছে, আর ওদিকে বাবা গুলো দিনকে দিন মন্ত্রী হয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে বলছে ইসলাম মিটাও, ইসলাম মিটাও, আমার ব্যবসা আরো বড় করতে হবে। আর আমাদের ইমাম সাহেব মলি সাহেব দেখে একটু কিছু বললে অমনি বলে মলি সাহেব ইমাম সাহেব কেন রাজনীতি করবে? এইগুলো হলো কাল্পিট শয়তান। আর একটা কথা মনে রাখবেন, এই বারবার দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর করেনে, দাদা হুজুর করেনে, দাদা হুজুর করেনে, আর দাদা হুজুর করেনে, খুব হই হই করছো 44টা নিয়ে, আর দাদা হুজুরের বাড়িতে পীর মহলে যখন পুলিশ পাঠালো কজন হই হই করেছে? ওইটার বেলায় কথা নিয়ে কেন দাদা হুজুরের ইজ্জত এখানে মিটছে? আর 1500 পুলিশ পাঠিয়ে পীর আবু বক্করের দরজা তালা ভাঙতে গেছে, এইটা মুখ্যমন্ত্রীকে 2021 আগে জবাব দিতে হবে, ঠিক না বেটে? এর জবাব নিয়ে উনি কেন না আমাকে তো পয়সা দেয়? ও তাহলে যেখানে পয়সা নেই ওখানে দাদা হুজুরের বেউজ্জতি হলে তখন বেউজ্জতি মনে হয়? আর আমি 44টা দাদা হুজুর দিয়েছে বলে কি দাদা হুজুরকে বেউজ্জতি করেছি? ইয়াল্লাহ, আহারে, এই জীবনে সব সুখ শান্তি ছেড়ে দিয়েছি আমি, না ঠিকভাবে ঘরের সময় দিতে পারি, না ঠিকভাবে খেতে পারি, না ঠিকভাবে ঘুমোতে পারি, যা লোক টাকা দেয় ওই টাকা নিয়ে আমার আবু বকরের নামে যা করেছি, উত্তর চব্বিশ পরগনায় মাদ্রাসা আবু বকরের নামে, বসিরহাটের মাদ্রাসা করেছি বড় গোবরায় দাদা হুজুরের নামে, ওখানে চলে যান হাওড়া জেলায় এমনকি বুদবুদ, এখানে পাশে রয়েছে শকুন্তলায় 14ই ফাল্গুন জলসা হয়, এই মগরিবের পরে উঠবো, দাদা হুজুরের নামে ফুরফুরার পীর আবু বকরের নামে নলেজ সিডি করছি, টাকা আমার, নাম আবু বকরের, টাকা আমার, নলেজ সিডি আবু বকরের নামে, টাকা আমার, জমি আবু বকরের নামে, আমি আবু বকরকে বেউজ্জতি করছি? আর এই বাংলার বুকে যারা কিয়ামকে শেরেক বলতো, কবর জিয়ারতকে মুশরিক বলতো, এই বাংলার বুকে যারা ঈদে মিলাদুন্নবী করাকে হারাম বলতো, তারা আবু বকরকে গালি দিল না? তাদের টুটিকে ছিঁড়ে আব্বাস সিদ্দিক এই বাংলার বুকে লড়েছে, ঠিক না বেঠি? আজকে সে আবু বকরের ক্ষতি করছে আমি, এরপরও যদি মনে হয় 44টা বলাতে আবু বকরের ক্ষতি করেছি, ডেকে দুটো জুতো মেরে দিতে পারতেন তো। একটা কথা বলি, দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর জিন্দাবাদ, ঠিক না বেটি? শুনুন, চার পিড়ি পিছনের একটা ডাক্তার, ভালো করে বুঝবেন ভাই কথাটা, খারাপ নিচ্ছেন আপনারা? শুধুমাত্র একটা কারণে বুঝছি, তোমরা যেন ভুল করে ফেলো না ভাই, আব্বাস সিদ্দিকী যদি পছন্দ নাও হয় আমাকে ছেড়ে দাও, ভালো সত্য নাই পরায়ণ ইমানদার যদি কেউ দাঁড়ায় তোমাদের পাশে তাকে নিয়ে 44টা কিন্তু আদায় করো ভাই, আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, হাত জোর করে বলি, আব্বাস সিদ্দিকীকে বাদ দে, দরকার নেই, কিন্তু তোদের মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য তোদেরকে এটা করতে হবে ভাই, তুই না করিস আগামী দিন তোরা বাঁচতে পারবি না। আমি তোদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আগে যা বলেছিলাম 3 বছর আগে তাই ঘটছে, আজকে আমি কথা দিয়ে যাচ্ছি, কারণ 2021 পরে তোদের কার ভোট দিতে হবে না, 2024 থেকে ভোটটা তুলে দেবে নাই, এত বড় বড় সন্ত্রাসী করছে বিজেপি, যা খুশি বিক্রি করে দিচ্ছে, LIC কে বন্ধু বিক্রি করে দিল, সব দেশের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, কেউ কিছু করতে পারছে দেখছেন? কেন? ওরা জানে আমাদের ভোটে দরকার নেই, আমরা তো মেশিন,